কুম আসসালাম আলহামতুল্লাহ একদিন বোন আপনি জানতে চেয়েছেন অন্য এক বোনের পক্ষ থেকে প্রশ্নটি করেছেন মেয়েদের হায়েজের শেষের দিকে ফরজ গোসল না করে কি সহবাস করা যাবে কিনা জিনা ফরজ গোসল করার পর হায়েজ যখন বন্ধ হয়ে যায় হায়েজের রক্ত বন্ধ হয়ে যাওয়ার পর তাকে পবিত্রতার জন্য ফরজ গোসল করতে হবে তারপর সে সহবাস করবে এর আগে নয় যতক্ষণ না সে গোসল না করছে সে পবিত্র হচ্ছেন না পূর্ণাঙ্গ রূপে আল্লাসুফ হানতা আলা বলেছেন ওয়েস্ট অ্যালুন আ কায়ন ইন আপনাকে হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ফোন অ্যাজ এম ফার্টেজ ইউনিসাফিল এবং আল্লাসবায়ান হতা আয়া আলা তারাসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে হাইজরত অবস্থায় মহিলাদের সাথে স্ত্রীর সাথে সহবাস করা যাবে না ওলা চক্রবহুল না হায়াত্তা এবং তাদের নিকটবর্তী হওয়া যাবে না মানে সহবাস করা যাবে না এখানে নিকটবর্তী হওয়া বলতে তাদের সাথে সহবাসের কথা বলা হয়েছে হাতটা ইয়াতম যতক্ষণ না তারা পবিত্র পবিত্র হবে ফাইদা এত না হুন নামিন হাইফ আমার যখন তারা পবিত্র হবে তারপরেই তাদের সাথে সহবাস করার অনুমতি আমাদেরকে ইসলাম দিয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে হাইজের রক্ত বন্ধ হয়ে গেলে পবিত্র হয়ে যায় একটি নারী কিন্তু যতক্ষণ না সে গোসল করবে ততক্ষণ সে তার স্বামীর সাথে সহবাসে করতে পারবে না গোসল করার পর পূর্ণাঙ্গ পবিত্র হয়ে তারপর সে তার স্বামীর সাথে সহবাস করতে পারবে আল্লাহ আলমির সর বারাত আল্লাহ